হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ভালো থাকারই তো কথা, কারণ কালী পুজো তো চলে এলো, আর দুদিন পরে কালী পুজো। সেই জন্য আমি আমার বাবার সাথে চটজলদি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করতে। বাজার করতে গিয়ে আমরা যেগুলো কিনলাম সেগুলো হচ্ছে টুনি লাইট, মাটির প্রদীপ আর বাজি। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, সেই জন্য তাড়াতাড়ি বাবার সাথে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কালী পুজো একটা অন্যরকম অনুভূতি, বেশ চারিদিকটা আলোয় আলোকিত থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আজকে আমরা যে দোকানটা থেকে লাইটিংগুলো কিনেছিলাম, এটা একটা হোলসেল দোকান। দোকানদারের নাম সুশান্ত, দোকানটার নাম হচ্ছে সুশান্ত ইলেকট্রনিক্স। বুড়ির বাগান মোড়ে এলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে দোকানটা আপনাদের। আমি মোবাইল নাম্বার আর সমস্ত অ্যাড্রেস সহ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। এটা একটা হোলসেল দোকান। আমরা অনেক দেরি করে গিয়েছিলাম, ওই জন্য সমস্ত ভালো ভালো টুনি লাইট শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিয়েছি। তিনখানা টুনি লাইট নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। লাইটিং কেনা হয়ে গেছে, এরপর আমরা দোকানটা থেকে বেরিয়ে এর পরে যেখানে যাচ্ছি সেটা হলো একটা বাজির দোকান। এটা হলো বর্ধমানের বিগ বাজারের পাশে যে চার্চটা আছে, সেক্রেট হার্ট চার্চ, ওই হার্ট চার্চের পাশেই এই বাজির দোকানগুলো। এখান থেকে আমি এবারে বেশি বাজি কিনিনি, খুব কম বাজি কিনেছি, কারণ আমার বান্ধবীরা সবাই চাঁদা দিয়ে আমরা বাজি কিনবো বলেছি, সেই জন্য আমি আমার চাঁদার ভাগ থেকে যে বাজিটা কেনা সেটাই আমি এখান থেকে কিনে নিয়ে গেছি। কয়েকটা ফানুস নিয়েছি, ফানুসগুলো বেশ সুন্দর দেখতে, ফানুস উড়াতে তো খুব ভালো লাগে, কিন্তু হাত ব্যথা হয়ে যায়। আগেরবার ফানুস উড়াতে গিয়ে একখানা কাণ্ড হয়েছিল জানেন তো, ফানুস উড়াতে গিয়ে ফানুস আর ধরে না, আর ওড়ে না, আমরা দাঁড়িয়েই আছি। একটা ফানুস উড়াতে গিয়ে আমাদের 15 মিনিট টাইম লেগে গেছে, এত হাতে ব্যথা করছিলো। তারপর থেকে ভেবেছিলাম আমরা ফানুসই উড়াবো না, কিন্তু লোভ লেগে যায়, ওই জন্য ফানুস কিনেই নিয়েছি, 4 পিস ফানুস নিয়েছি জানেন তো। আমি যখন ফানুসটা ওড়াবো তখন একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। ওইদিকে কি সুন্দর ঠাকুরের সমস্ত জিনিস ঝুলছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে রানীগঞ্জ বাজার। চলুন এবার বাড়ি ফিরি, বাড়ি ফিরে আমি আপনাদেরকে দেখাবো যে কী কী কিনেছি, কীরকম কী, সমস্ত কিছু রিভিউ দেবো। এটা বিসি রোড কালীতলা, এখানে খুব সুন্দরভাবে কালী পুজো হয়, সাজিয়েওছে, রাত্রেবেলা লাইটিং দিলে খুব সুন্দর লাগবে দেখতে। ওইদিকে কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে, এখান থেকে অনেক জায়গায় প্রতিমা যায়। এখানেও খুব সুন্দর সাজিয়েছে, এটা বড় বাজার মসজিদের অপোজিটে, এখানটাতেও মনে হয় কালী পুজো হবে। চলুন এবার এক এক করে লাইটিংগুলো দেখাই। এটা হচ্ছে 360 অ্যাঙ্গেলে ঘুরবে একটা লাইট, লেজার লাইট টাইপের। এটা হচ্ছে টুনি লাইট, এটা ঠিক দামটা আমার মনে নেই, তবে দেখে ভালোই মনে হলো, এই জন্য নিলাম। এই লাইটগুলো বেশি দিন ঠিক থাকে না, আমরা আগের বছরও কিনেছিলাম, খারাপ হয়ে গেছে, ওই জন্য আবার কিনতে হলো। এটা নিয়েছি, খুব পছন্দ করার পর এটা আমি নিয়েছি, দেখতে পেয়েছি স্বস্তিকের একটা লাইটিং, আর সাথে ওম আছে, রাত্রেবেলা জ্বালাবো। আপাতত এখন টেস্ট করছি, দেখি কীরকম কীরকম কী লাগে। এটা স্বস্তিকের লাইটটা কি সুন্দর লাগছে না দেখতে। অনেক অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই ওম আর স্বস্তিকের লাইটিংটা পেয়েছি। এটা একসাথে অ্যাটাচ করে, এটা ভালো করে সাজাতে হবে, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপাতত টেস্ট করছি। এটা 360 অ্যাঙ্গেল ওয়াইজ ঘুরবে, এটা একটা লেজার লাইট, আগেও একটা ছিল, সেটা আমি খুলে এইটা আমি ফিট করেছি টেস্ট করার জন্য। কী সুন্দর লাগছে না দেখতে। এই যে স্কাই ল্যান্টার্ন, মানে ফানুস, ফানুস নিয়ে নিয়েছি আমরা। আগের বার 2 পিস নিয়েছিলাম, এবারে 4 পিস নিয়েছি, কারণ এবারে অনেকজন আছি, আমরা সবাই মিলে মজা করব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কয়েকটা বাজি নিয়েছি, শব্দবাজি যেহেতু নিষিদ্ধ ওই জন্য এইরকম বাজিগুলোই নিয়েছি। বাড়িতে আপাতত এই কটাই মাটির প্রদীপ ছিল, আমি দিওয়ালির দিন সব একসাথে শেয়ার করব। বাজিগুলো রোদে দিয়ে দিয়েছি যাতে ভালো করে ফাটে রাত্রেবেলা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।